আচ্ছা দেখো, আমরা হালাল ক্যান হালালিন চ্যাপ্টারের একদম শেষের দিকে পৌঁছে গিয়েছি। আজকে আমরা যেটুকু আছে সেটা শেষ করে নেব। তা আমরা আগের দিন যেগুলো পড়েছিলাম সেগুলো দেখেছিলাম যে হ্যালোয়ারিন প্রস্তুতি, তাতে আজকে আমরা ধর্ম আলোচনা করব। এই ধর্মের মধ্যে হ্যালোয়ারিন গুলোর প্রথমেই আসছি স্ফুটনাঙ্ক। মাথায় রাখবে এই হ্যালোয়ারিন গুলোর যে স্ফুটনাঙ্ক সেটা তাদের ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের উপরে নির্ভর করবে। যেমন ধরো ফ্লুরো বেঞ্জিন, ক্লোরো বেঞ্জিন, ব্রোমো বেঞ্জিন আর হচ্ছে আয়োডোবেঞ্জিন। তা এদের মধ্যে দেখো কার্বন শৃঙ্খলটা একই আছে, সবগুলোতে একটা ফিনাইল রিং আছে, হ্যালোজেনটা চেঞ্জ হচ্ছে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তাহলে যত হ্যালোজেন ফ্লুরিন থেকে আয়োডিন থেকে যাচ্ছে তত এদের কি হচ্ছে মলিকুলার মাস বাড়ছে, আণবিক গুরুত্ব বাড়ছে। আর আণবিক গুরুত্ব বাড়লে তোমরা জানো যে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল বাড়ে এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তার জন্য আমরা দেখব এদের যে স্ফুটনাঙ্কের অর্ডার, সব থেকে বেশি আয়োডোবেঞ্জিন, তারপরে ব্রোমোবেঞ্জিন, তারপরে ক্লোরোবেঞ্জিন এবং সবথেকে কম হচ্ছে ফ্লুরো বেঞ্জিন। আর মাথায় রাখবে যদি দ্রাব্যতার কথা বলি, তাই এদের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হয় না, কারণ হাইড্রোজেন বন্ডিং হতে গেলে তোমরা জানো যে হাইড্রোজেন যুক্ত থাকতে হবে অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লুরিনের সঙ্গে। এখানে কিন্তু কোনো রকমভাবেই হাইড্রোজেন নাই, তার জন্য এদের হাইড্রোজেন বন্ডিং হয় না। সেই কারণে এরা সবই হচ্ছে জলে প্রায় অদ্রবণীয়। তাহলে মাথায় রাখবে জলে প্রায় অদ্রবণীয়, পরিবর্তে এরা ইথার, তারপরে অ্যালকোহল ইত্যাদি দ্রাবকে এবার দেখো এদের আরেকটা গুরুত্বপূর্ণ আমরা ধর্ম আলোচনা করব, সেটা হচ্ছে এদের দ্বিমেরু ভ্রামক। তাহলে আমরা এই যে হ্যালো অ্যাডিন নিচ্ছি ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তা এদের এই দ্বিমেরু ভ্রামকের মান দুটো বিষয়ের উপর নির্ভর করে, দুভাবে নির্ভর করে। এক হচ্ছে কি এই হ্যালোজেন অ্যাটমগুলো হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির জন্য বন্ড ইলেকট্রনগুলো হ্যালোজেনের দিকে সরে যাবে। তার জন্য যে আমরা দ্বিমেরু ভ্রামক পাচ্ছি সেগুলোকে মিউ আই দিয়ে প্রকাশ করলাম, মানে ইন্ডাকটিভ ইফেক্ট। আমরা যে তড়িৎঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি, তার জন্য যে দ্বিমেরু ভ্রামক কাজ করছে অর্থাৎ হ্যালোজেনের দিকে ইলেকট্রনের সরণ ঘটছে, তার জন্য আমরা যে দ্বিমেরু ভ্রামকের মান পাচ্ছি সেটাকে মিউ আই দিয়ে চিহ্নিত করছি। আবার দেখো এদের ক্ষেত্রে আর এক ধরনের ঘটনা দেখতে পাওয়া যায় যে এক্স অ্যাটমগুলোর কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকে। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকলে এই বন্ধন ইলেকট্রন এখানে আসলো, তাহলে রেজোনেন্সের জন্য ইলেকট্রন এখানে আসলো, আবার ইলেকট্রন এখানে ব্যাক করলো, আবার এখানে ইলেকট্রন আসলো। তাহলে আলটিমেটলি এরকম আমরা গঠন একটা পাচ্ছি, রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এই গঠনে দ্বিমেরু ভ্রামকের মান কিন্তু কাজ করছে এই ঋণাত্মক আধানের দিকে।
তাহলে যখন রেজোনেন্সটা করলাম না তখন কাজ করছিল হ্যালোজেনের দিকে, আর যখন রেজোনেন্স গঠন দেখানো হচ্ছে তখন কাজ করছে তোমার হ্যালোজেনের বিপরীতে। এখানে যে তড়িৎ এই দ্বিমেরু ভ্রামক আসছে সেটাকে আমরা মিউ আর দিয়ে ডিনোট করছি, মিউ রেজোনেন্স, আর একটা হচ্ছে মিউ ইন্ডাকটিভ এফেক্ট। মাথায় রাখবে যে এই হ্যালো অ্যাডিংগুলোর ক্ষেত্রে সর্বদাই মিউ আই এর ভ্যালুটা মিউ আর এর থেকে বেশি হয়, তার জন্য দুটো বিপরীতমুখী ঘটনা থাকলেও দ্বিমেরু ভ্রামকের মান কিন্তু হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা মানের উপরেই নির্ভর করে, রেজোনেন্স এফেক্ট যেটা আছে সেটার উপরে কিন্তু নির্ভরশীল নয়। এবার মিউ সমান তোমরা জানো ই ইন্টু ডি, চার্জ ইন্টু ডিস্টেন্স। তাহলে আমরা যদি বিভিন্ন রকমের হ্যালো অ্যাডিং দেখি, যেমন ধরো ফ্লোরিন যুক্ত আছে, ক্লোরিন যুক্ত আছে, ব্রোমিন যুক্ত আছে, আর আয়োডিন যুক্ত আছে, তো দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যদি যুক্ত থাকে তাহলে তড়িৎ ঋণাত্মকতার দিক থেকে ফ্লোরিন সব থেকে বেশি, কিন্তু বন্ধন দৈর্ঘ্যের দিক থেকে সব থেকে কম। তো যেহেতু দুটোর মানের উপর নির্ভর করছে আধান এবং দূরত্ব, তার জন্য দেখা যায় যে এই চারটের মধ্যে সব থেকে কম দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে তোমার ফ্লুরো বেঞ্জিনের ক্ষেত্রে, সব থেকে কম মান আমরা পরিমাপ করি দ্বিমেরু ভ্রামক। তাহলে কারণটা কি বুঝতে পারলে, যে মানটা শুধুমাত্র তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভর করছে তা না, সঙ্গে সঙ্গে বন্ড লেন্থ। তাহলে যেহেতু বেঞ্জিনের সঙ্গে ফ্লুরিন আছে, ফ্লুরিনের বন্ড লেন্থ কি হবে, কম হবে, ছোট দৈর্ঘ্য, তার জন্য যেহেতু ফ্লুরিনের বন্ধন দৈর্ঘ্য ছোট তার জন্য এর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়া সত্ত্বেও দ্বিমেরু ভ্রামকের মান সর্বনিম্ন। সিএল এর বন্ড লেন্থ বড়, তার জন্য এর থেকে বেশি হবে সিএল। এরপরে দেখো ব্রোমিনের বন্ড লেন্থ আরো বড়, কিন্তু আবার আরেকটা বিষয়, ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতাও কম, ফ্লুরিনের থেকে ক্লোরিনের কম, ক্লোরিনের থেকে ব্রোমিনের কম, ব্রোমিনের থেকে আয়োডিনের কম তড়িৎ ঋণাত্মকতা, আর বন্ড লেন্থ ফ্লুরিনের থেকে ক্লোরিনের বেশি, ক্লোরিনের থেকে বিআরের বেশি, বিআরের থেকে আয়োডিনের বেশি। তো এই যে দুটো বিপরীত ঘটনা আছে, সেই বিপরীত ঘটনার মধ্যে দেখা যাচ্ছে যে ক্লোরিন তড়িৎ ঋণাত্মকতার মান কম ফ্লুরিনের থেকে, কিন্তু বন্ধন দৈর্ঘ্য বেশি, আবার ব্রোমিনের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য বেশি হলো কিন্তু তড়িৎ যথেষ্ট হ্রাস পেয়ে গেল। তার জন্য দেখা যায় এই ব্রোমিন বা আয়োডিন যখন যুক্ত থাকে তখন কিন্তু তড়িৎ এই দ্বিমেরু ভ্রামকের মান আবার হ্রাস পেতে থাকে, এবং প্রায় ক্লোরোবেঞ্জিনের কাছাকাছি মান আমরা দেখতে পাই। যেমন ধরো ফ্লুরোবেঞ্জিনের ক্ষেত্রে এই ভ্যালুটা দেখতে পাওয়া যায় 1.61 অ্যাংস্ট্রম মত, বাস 1.63 ডিবাই, এক্ষেত্রে ভ্যালুটা হয়ে যায় 1.75 ডিবাই, এর ক্ষেত্রে 1.73 ডিবাই, আর এখানে 1.71 ডিবাই। তাহলে দেখো এই ভ্যালুগুলো খুব কাছাকাছি মান, কিন্তু ফ্লুরিনের থেকে ক্লোরিন যখন যুক্ত থাকছে অর্থাৎ ফ্লুরোবেঞ্জিনের তুলনায় ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান কিন্তু যথেষ্ট বাড়ছে, কিন্তু ব্রোমোবেঞ্জিন বা আয়োডোবেঞ্জিনের ক্ষেত্রে আর না বেড়ে আবার কিন্তু ক্রমশ কমছে, কিন্তু কমার হারটা অত্যন্ত কম, তার জন্য প্রায় সমান আমরা বলছি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যখন কমতে শুরু করছে তার কারণ কি, বন্ধন দৈর্ঘ্য বাড়লেও তড়িৎ ঋণাত্মকতার মানও কিন্তু এদের হ্রাস পাচ্ছে। আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু ডি, তাহলে যেহেতু ডি বাড়লেও ই কমে যাচ্ছে তার জন্য এদের ভ্যালুগুলো আবার হ্রাস পাচ্ছে। এবার দেখো আমরা যদি এরকম নিই, তাহলে
তাহলে এদের তড়িৎ ঘনত্ব তুলনা করি, এই সরি দ্বিমেরু ভ্রামক যদি তুলনা করি তাহলে কি হবে? তোমরা দেখবে গত বছর একটা ইকুয়েশন করেছিলে, মিউ সমান রুট অফ আর মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার প্লাস টু মিউ ওয়ান মিউ টু কস থিটা। তা এখানে যে বন্ডগুলো আছে সবই কিন্তু সিসিএল, তার মানে এই বন্ডের বন্ড মোমেন্ট এই বন্ডের বন্ড মোমেন্ট তাই, অর্থাৎ মিউ ওয়ান আর মিউ টু এই মান দুটো কিন্তু পরস্পর সমান, মিউ ওয়ান ইজ ইকুয়াল টু মিউ টু। এবার এই অর্থ প্রোডাক্টের ক্ষেত্রে তোমরা জানো গত বছর দেখেছো এই বন্ধন কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে মেটা প্রোডাক্ট, তাহলে এক্ষেত্রে এই বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, আর এইটা হচ্ছে প্যারা প্রোডাক্ট, এখানে মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে 60, 120 আর 180। তাহলে আমরা যদি মিউ অর্থ ক্যালকুলেট করি তাহলে কি আসবে, রুট অফ আর মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ ওয়ান স্কোয়ার প্লাস টু মিউ ওয়ান ইন্টু মিউ ওয়ান মানে মিউ ওয়ান স্কোয়ার কস 60। তাহলে কস 60 ভ্যালু কত? কস 60 ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আমাদের এখানে পাচ্ছি কি, মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ ওয়ান স্কোয়ার, এই হাফ আর টু কেটে গেল, তার মানে আর একটা মিউ ওয়ান স্কোয়ার, তার মানে আমরা উপরে লিখছি আলটিমেটলি পেলাম 3 μ1² তার স্কোয়ার রুট, তার মানে মিউ ওয়ান ইন্টু রুট 3। আমরা যদি মিউ প্যারা হিসাব করি তাহলে কি আসবে, এই দুটো তো সেম আসবে, তাহলে রুট ওভার μ1² μ1² 2 μ² প্লাস 2 μ² ইন্টু কস 120 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার 2 μ² আর কস 120 মান তোমরা জানো মাইনাস হাফ, তাহলে হাফ হাফ কেটে গেল, তার মানে মাইনাস μ1², তাহলে রুট ওভার μ1² ইকুয়াল টু মিউ ওয়ান, এটা মিউ মেটা। আর আমরা যদি মিউ প্যারা হিসাব করি তাহলে আসবে কি, রুট ওভার 2 μ1² প্লাস 2 μ1² কস 180 ডিগ্রি। তোমরা জানো যে কস 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1, তাহলে এটা চলে আসছে কি, রুট ওভার 2 μ1² মাইনাস 2 μ1² ইকুয়াল টু 0। তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে মিউ ওয়ান রুট 3, এখানে শুধু মিউ ওয়ান, এখানে 0। তাহলে আমরা বলবো মিউ অর্থ গ্রেটার দেন মিউ মেটা গ্রেটার দেন মিউ প্যারা। তাহলে আমরা যদি এরকম ক্ষেত্র দেখি যে অর্থ মেটা প্যারা ক্ষেত্রে তুলনা করতে দিয়েছে, তাহলে সবসময় মাথায় রাখবে এগুলো ব্যাখ্যা করতে আসবে না, আসলে এমসিকিউ আসতে পারে। সবসময় অর্থ আইসোমারটার দ্বিমেরু ভ্রামকের মান বেশি, তারপরে হবে মেটা আইসোমার, সবথেকে কম হচ্ছে প্যারা আইসোমার। যাই হোক, এবার আমরা চলে আসব হ্যালোজেনের রাসায়নিক ধর্ম। হ্যালোজেনের ক্ষেত্রে আমরা দুই ধরনের বিক্রিয়া দেখতে পাই, একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু এই হ্যালো অ্যারিনগুলোর ক্ষেত্রে ধরো আমি ক্লোরোবেনজিন নিলাম, এই ইলেকট্রন জোড়া এখানে আসছে, এই ইলেকট্রন জোড়া এখানে আসছে,
এই ইলেকট্রন জোড় এখানে আসছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি এই বেনজিন রিং এর সঙ্গে এই হ্যালোজেনের কিন্তু একটা পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ফরমেশন হচ্ছে, এরকম একটা পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হচ্ছে, সব জায়গাতে ইলেকট্রনটা ডিস্ট্রিবিউট করে দেবে। তাহলে এখানে যেহেতু পার্সিয়াল ডাবল বন্ড তৈরি হচ্ছে, তার জন্য দেখা যায় যে হ্যালো অ্যারিনগুলি SN1 এবং SN2 কোনো বিক্রিয়ার প্রতি সক্রিয় নয়। SN1 হতে গেলে কিন্তু কার্বোকাটন তৈরি হতে হবে, এখানে বন্ড স্ট্রং হয়েছে, কার্বোকাটন তৈরি হবে না। আর SN2 হতে গেলে ভ্যাকসিন অ্যাটাক করতে হবে, বেঞ্জিন বলে থাকার জন্য ভ্যাকসিন অ্যাটাকও হয় না। তার জন্য মাথায় রাখবে এগুলি SN1 ও SN2 কোনো বিক্রিয়ায় সাড়া দেয় না। তাহলে এখানে কিরকম বিক্রিয়া হয়? এখানে আমরা যে বিক্রিয়া দেখতে পাই সেগুলো হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এবং অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে দেখো আমরা চলে আসবো এবার অ্যারোমেটিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যারোমেটিক নিউক্লিও ফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। এই বিক্রিয়াটার একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে ডাউ রিঅ্যাকশন, খুব গুরুত্বপূর্ণ। তোমাদের পরের চ্যাপ্টারে বিক্রিয়াটা আছে ফেনল প্রস্তুতির ক্ষেত্রে, যেহেতু OH দিয়ে রিপ্লেস করে দেব, তাহলে OH দিয়ে রিপ্লেস করলে আমাদের ফেনল ফরমেশন হবে। তা দেখো ক্লোরোবেনজিনের সঙ্গে NaOH 6-8% সলিউশন 350 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 300 বায়ুমণ্ডলীয় চাপ যদি দেওয়া হয় তাহলে তৈরি হবে সোডিয়াম ফেনক্সাইড, আর এটাকে যদি আমরা লঘুই সেল দিয়ে দিই তাহলে এই ও এনএটা প্রতিস্থাপিত হয়ে যায় ওএইচ দিয়ে, তখন এটাকে বলা হচ্ছে কি ফেনল। খুব ভাইটাল রিঅ্যাকশন, পরের চ্যাপ্টারে অ্যালকোহল ফেনল ইথারে প্রথমেই এই বিক্রিয়া পড়বে ফেনল প্রস্তুতির সময়, ডাউ রিঅ্যাকশন এটা হচ্ছে ফেনল প্রস্তুতির একটা শিল্প পদ্ধতি। তা দেখো বিক্রিয়ার কৌশলটা কিভাবে হয়, NaOH দেওয়া হয়েছে, তখন এই OH মাইনাস এসে এই কার্বনটা অ্যাটাক করে, এই ইলেকট্রন এখানে সরে গেল, তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখানে মাইনাস, পরের ধাপে এটা এখানে আসলো, এই সিসিএল বন্ডটা খুলে গেল, তাহলে আলটিমেটলি তৈরি হয়ে গেল OH আর সিএলটা সিএল মাইনাস হিসাবে মিলে গেল। তাহলে এই জাতীয় বিক্রিয়াকে আমরা বলছি অ্যারোমেটিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর মাথায় রাখবে যদি দেখা যায় যে বেনজিন বলয়ে কোন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ উপস্থিত থাকে তাহলে বিক্রিয়া কিন্তু দ্রুত হবে,
যেমন ধরো একটা এনোটো গ্রুপ ধরে নাও এখানে আছে, তাহলে এনোটো গ্রুপের কাজটা কি? এনোটো গ্রুপ হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এখান থেকে ইলেকট্রন গেল, তাহলে প্লাস চার্জটা আসলো নাইট্রোজেনের মধ্যে আর অক্সিজেন হয়ে গেল মাইনাস, বুঝে না একটা দেখাচ্ছে। তাহলে এখানে প্লাস হলে তাহলে এই ইলেকট্রন কোথায় যাবে? এই বন্ডে। তাহলে প্লাস চার্জ হলো এখানে। এবার এখানে যদি প্লাস চার্জ আসে তাহলে এই ইলেকট্রন কোথায় আসবে? এইখানে। তাহলে প্লাস চার্জ আসলো সিএল। এই কার্বনটা যদি প্লাস চার্জ আসে তাহলে এই যে ওইচ মাইনাস, এই ওইচ মাইনাসের পক্ষে এখানে যুক্ত হওয়াটা কি হবে? সহজতর হবে। তার জন্য দেখা যায় কোন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি বেনজিন বলয়ে আগে থেকে উপস্থিত থাকে তাহলে বিক্রিয়া কিন্তু সহজে হবে। যেমন ধরো NaOH 15% 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এই কন্ডিশন যদি দেওয়া হয় তাহলে NO2 তারপরে লঘু HCl দিয়ে হিট করলে, হিট করো দরকার নাই ডাইলুট HCl দিয়ে দাও, তাহলে চলে আসবে কি NO2 আর এখানে ঢুকে গেল OH। একই রকম ভাবে যদি আমি এই NO2 গ্রুপের সংখ্যা আরো বৃদ্ধি ঘটাই তাহলে বিক্রিয়া হার কিন্তু আরো দ্রুত হবে। এখানে যদি আমি NaOH দিয়ে দিই আর এখানে টেম্পারেচার আরো কম লাগবে, ধরো 90 ডিগ্রি সেলসিয়াস মতো, তাহলে এটা হবে ONa আর তারপরে লঘু HCl দিয়ে দিলে OH NO2 NO2। তা দেখো টেম্পারেচারটা আস্তে আস্তে কিন্তু কমছে, প্রথমে ছিল 350, তারপর আসলে 170, এখানে আসছে 90। এবার যদি আমি আরো সিএল গ্রুপ ঢুকিয়ে দিই, এই সরি আরো NO2 গ্রুপ প্রবেশ করিয়ে দিই, তিনখানা NO2 গ্রুপ আছে, তাহলে তিনখানা NO2 গ্রুপ থাকলে বিক্রিয়াটা আরো সহজে হয়। এক্ষেত্রে আর কিন্তু তোমার NaOH দেওয়ারই দরকার নাই, জল আর 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, কোনো ক্ষার দিলাম না, জল থেকে ওইচ নিয়ে নিবে এবং বিক্রিয়ায় আমরা দেখব কি এখানে ওইচ NO2 NO2 NO2, বুঝতে পারলে? তাহলে নিউক্লিওফিলিক, এই যে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা দেখা যাচ্ছে কি যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সংখ্যা বাড়ছে বিক্রিয়া হারও তত বাড়ছে এবং দ্রুত গতিতে বিক্রিয়াটা ঘটছে। নেক্সট দেখো আমরা আর এক ধরনের বিক্রিয়া দেখতে পাই, সেটা হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা গত বছর তোমরা বেশি করে আলোচনা করেছিলে, বেশি দেখেছিলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বেনজিনের ক্ষেত্রে। তো সেই বিক্রিয়া এখানে ঘটবে, আমরা মেকানিজম যাচ্ছি না, একটা দেখিয়ে দেবো না, এতো আমরা সরাসরি বিক্রিয়াগুলো আলোচনা করে নিচ্ছি। যেমন দেখো
তুমি যদি ক্লোরোবেঞ্জিন নাও আর তার সঙ্গে ক্লোরিন আর এফিসিএলসি দাও, তাহলে দেখা যায় কি একখানা সিএল অর্থতে অথবা একখানা সিএল প্যারা পজিশনে যুক্ত হয়। তাহলে এই বিক্রিয়াকে আমরা গত বছর পড়েছিলাম হ্যালোজেনেশন। একটা কৌশল আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়। দেখো সিএল এর কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার আছে, ঠিক না, আবার ইলেকট্রন ডোনেটিং ও পাওয়ার আছে, আর এই ক্লোরিনের সঙ্গে যখন এই এফিসিএল থ্রি রিয়াকশন হয় তখন তৈরি হয়ে যায় সিএল প্লাস আর এফিসিএল ফোর মাইনাস। এবার এখানে ধরো সিএল প্লাস এসে অ্যাটাক করবে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, তাহলে এই ইলেকট্রন জোড় এখানে আসলো, তখন এই ইলেকট্রন পাই ইলেকট্রন সিএল প্লাস অ্যাটাক করছে, তাহলে যদি সিএল প্লাস অ্যাটাক করে তাহলে অর্থতে আসবে। আবার অ্যাটাকটা এভাবে হতে পারে, এটা এখানে আসলো, এটা এখানে সিএল প্লাস এর কাছে না গিয়ে এখানে বন্ড করলো এই রেজোন্যান্স স্ট্রাকচারের মাধ্যমে এখানে চলে আসলো, তখন কি হবে প্যারা অবস্থানে সিএল গ্রুপটা চলে আসছে। তাহলে যদি সিএলটা তোমার ইলেকট্রন দিচ্ছে, একবার সিএল অর্থ পজিশনেও আসতে পারে আর একবার সিএল প্যারা পজিশনেও আসতে পারে, কিন্তু মাথায় রাখবে যে সাধারণত প্যারা যৌগগুলোই মুখ্য যৌগ হিসেবে উৎপন্ন হয়, কারণ অর্থ পজিশনে থাকলে তাদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স আকৃতিগত বিকর্ষণ বেশি হয়, সেই জন্য সাধারণত অর্থ প্রোডাক্ট কম হয় আর প্যারা প্রোডাক্ট বেশি করে উৎপন্ন হয়। নেক্সট দেখো নাইট্রেশন বিক্রিয়া, এটাও তোমাদের গত বছর পড়া। ক্লোরোবেঞ্জিনের সঙ্গে গাঢ় H2SO4 গাঢ় HNO3 50-60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি দিই তাহলে বেঞ্জিন বলে NO2 গ্রুপ প্রবেশ করবে, তাহলে সিএল এর সাপেক্ষে অর্থ অথবা প্যারা অবস্থানে NO2 গ্রুপ এখানে যুক্ত হবে। সিএল এর সাপেক্ষে অর্থ বা প্যারা অবস্থানে NO2 গ্রুপ যুক্ত হবে। নেক্সট দেখো সালফোনেশন বিক্রিয়া, এটাও তোমাদের গত বছরের পড়া বিক্রিয়া। ক্লোরোবেঞ্জিনের সঙ্গে আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড আর তাপ যদি দিই তাহলে বেঞ্জিন বলয়ে SO3H গ্রুপ প্রবেশ করে, SO3H গ্রুপটা অর্থ অথবা প্যারা অবস্থানে প্রবেশ করবে। সবগুলোর ক্ষেত্রেই মাথায় রাখবে যে আমাদের প্যারা প্রোডাক্ট মেজর প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়। নেক্সট দেখো গত বছরের খুবই পরিচিত বিক্রিয়া ফ্রিডেল ক্রাফট, তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে বিক্রিয়াগুলো, আমরা তার জন্য বিস্তারিত মেকানিজমে কিন্তু এবছর আসছি না, গত বছর তোমরা করেছো বলে। তো যাই হোক ফ্রিডেলক্রাফট অ্যালকাইনেশন বিক্রিয়ায় ক্লোরোবেঞ্জিনের সঙ্গে ধরো CH3Cl আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া হলো, তাহলে CLCH3 CLCH3, তাহলে এক্ষেত্রেও অর্থ প্রোডাক্টের থেকে প্যারা প্রোডাক্টটাই
বেশি করে পাওয়া যাবে। নেক্সট দেখো, ফ্রেডেল ক্রাফট অ্যাসাইলেশন, ফ্রেডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, তাহলে সিএল CH3COCl এগুলো অনাদ্র, অনাদ্র AlCl3, তাহলে COCH3 অর্থতে অথবা COCH3 গ্রুপ প্যারা অবস্থানে এসে যুক্ত হবে, তাহলে COCH3 গ্রুপটা অথবা প্যারা পজিশনে যুক্ত হবে। তাহলে এই সমস্ত বিক্রিয়াগুলো আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেখতে পাচ্ছি। এছাড়াও তোমার কতগুলো আমরা ধাতুর সঙ্গে বিক্রিয়া দেখতে পাই, ধাতুর সঙ্গে বিক্রিয়া যেমন ধরো উর্জ বা ভার্জ, ফিটিং বিক্রিয়া, উর্জ ফিটিং রিঅ্যাকশন। দেখো এই বিক্রিয়াটা কি হয়, তোমরা গত বছর একটা বিক্রিয়া বলেছিলে শুধু উর্জ বিক্রিয়া বা ভার্জ বিক্রিয়া বলেছিলাম, এটা হচ্ছে উর্জ ফিটিং। অর্থাৎ এখানে ধরো একটা আমি ব্রোমেঞ্জিন নিলাম, তার সঙ্গে একটা অ্যালকিল হ্যালাইড নিলাম, তাহলে অ্যারাইল হ্যালাইড অ্যালকিল হ্যালাইড, সোডিয়াম ধাতু আর শুষ্ক ইথা, তাহলে এখানে একটা অ্যালকিল গ্রুপ বেঞ্জিন বলয়ে যুক্ত হয়ে গেল, অর্থাৎ তৈরি হলো টলুইন। বেঞ্জিন বলয়ে শেষ থাকলে তাকে আমরা বলি টলুইন, তাহলে এটা একটা উর্জ ফিটিং বিক্রিয়ার উদাহরণ। এছাড়াও দেখো ফিটিং বিক্রিয়া, ফিটিং রিঅ্যাকশন, এখানে হ্যালোয়ারিন তার সঙ্গে ধাতব সোডিয়াম আর একটা হ্যালোয়ারিন এর বিক্রিয়া ঘটছে, শুষ্ক ইথার মাধ্যমে, তাহলে এই হ্যালোয়ারিন থেকে ধাতব সোডিয়াম আর হ্যালোজেন বেরিয়ে গেল, তাহলে দুখানা বেঞ্জিন বলয় যুক্ত হয়ে গেল, তাহলে এটাকে বলবো ডাইফিনাইল যৌগ, ডাইফিনাইল বা বাইফিনাইল কম্পাউন্ড। তাহলে এরকম বিক্রিয়াকে আমরা বলছি ফিটিং রিঅ্যাকশন। এছাড়াও দেখো আমরা আর একটা বিক্রিয়া পড়বো, নেম রিঅ্যাকশন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় উদাহরণ জানতে চাই, উলম্যান রিঅ্যাকশন। এখানে আয়োডোবেঞ্জিনের সঙ্গে ধাতব কপার যুক্ত করে উত্তপ্ত করা হয়, আয়োডোবেঞ্জিনের সঙ্গে ধাতব কপার যুক্ত করে উত্তপ্ত করলে এখানেও তৈরি হচ্ছে একটা বাইফিনাইল কম্পাউন্ড। তাহলে এই সমস্ত বিক্রিয়াগুলো আমরা ধাতুর সঙ্গে দেখতে পাচ্ছি। এছাড়াও তোমরা আগেও পড়েছো এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে গ্রিগনাট বিকারক আমরা প্রস্তুত করতে পারি, যেমন ধরো ব্রোমোবেঞ্জিনের সঙ্গে ধাতব ম্যাগনেসিয়াম
আর শুষ্ক ইথার মিশিয়ে দিলে তৈরি হবে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। যাই হোক, তোমাদের এই চ্যাপ্টারের হ্যালোয়ারিন সংক্রান্ত সরাসরি রিঅ্যাকশন শেষ হয়ে গেল। এবার আমাদের দুটো বিষয় নিয়ে আমাদের আলোচনা আছে। একটা হচ্ছে ক্লোরোফর্ম, খুব গুরুত্বপূর্ণ ক্লোরোফর্ম, আর একটা আমরা আলোচনা করব ডিডিটি, খুবই গুরুত্বপূর্ণ ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম তোমরা সংকেত সবাই জানো, এর সংকেত হচ্ছে CHCl3। এখান থেকে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা আমি বলি যে ক্লোরোফর্ম সংরক্ষণ করবে কিভাবে। ক্লোরোফর্ম সংরক্ষণ করবে কিভাবে? আসলে ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেন এবং সূর্যালোকের উপস্থিতিতে তোমার সিওসিএল টু একটা যৌগ উৎপন্ন করে, এর নাম হচ্ছে ফসজিল, এবং এটা একটা বিষাক্ত পদার্থ। তোমরা সবাই জানো যে ক্লোরোফর্ম আগেকার দিনে কি হতো, অ্যানাস্থেসিয়ার কাজে ব্যবহার করত, যে মানুষকে কোনো অস্ত্রোপচারের আগে ক্লোরোফর্মের সাহায্যে চেতনানাশক হিসেবে ব্যবহার করত। এখন আমার ক্লোরোফর্মটাকে এমনভাবে রাখতে হবে যাতে এই বিক্রিয়া না ঘটে, কারণ ফসজিল যদি তৈরি হয় তাহলে কি হবে, বিষাক্ত পদার্থ, তাহলে চেতনানাশক করতে গিয়ে মানুষের দেহে কী হবে, ফসজিল ঢুকে যাবে, আর ফসজিল ঢুকে গেলে মানুষের তাহলে মৃত্যু ঘটবে। এখন সংরক্ষণ করব কীভাবে, কালো কাঁচের বোতলে রাখবো যাতে বাইরের সূর্যালোক না আসে, বায়ুরুদ্ধ পাত্রে রাখবো যাতে বাতাসের অক্সিজেন না ঢুকে, তাহলে কিন্তু ক্লোরোফর্ম সংরক্ষণ করা। তোমাকে অন্ধকার জায়গায় কালো কাঁচে বা বাদামি কাঁচে রেখে বায়ুরুদ্ধ অবস্থায় রাখলে ক্লোরোফর্ম সংরক্ষণ করা যায়, কিন্তু তাও তো কিছুটা অক্সিজেন ঢুকেই যাবে, তুমি যখনই বোতলটা খুলবে ভিতরে তো বাতাস ঢুকে যাবে, তো বাতাস ঢুকে গেলে কী হবে, অক্সিজেন থাকবে, তাহলে অক্সিজেন ঢুকলে এরকম জারণ ক্রিয়া ঘটবে, ফসজিল তৈরি হবে। তার জন্য কী করা হয়, পাত্রের মধ্যে তোমার কিছুটা ইথাইল অ্যালকোহল দিয়ে দেওয়া, ইথাইল অ্যালকোহল যোগ করা। ইথাইল অ্যালকোহল যোগ করলে তৈরি হয়ে যায় এরকম একটা পদার্থ যেটাকে বলা হচ্ছে কি, ডাই ইথাইল কার্বোনেট। ডাই ইথাইল কার্বোনেট, এই ডাই ইথাইল কার্বোনেট উৎপন্ন হলে দেখা যায় কি যে ফসজিনের যে বিষক্রিয়া, সেই বিষক্রিয়া কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে ক্লোরোফর্ম সংরক্ষণ করতে গেলে আমাদের কী কী উপায় নিতে হবে, বায়ুরুদ্ধ পাত্রে, কালো বা বাদামি রঙের কাঁচের পাত্রে সংরক্ষণ করব, এবং সঙ্গে সামান্য পরিমাণে ইথানল যোগ করে দেবো যাতে তোমার এই ফসজিন উৎপন্ন হলেও সেটা যাতে ডাই ইথাইল কার্বোনেটে রূপান্তরিত হয় এবং বিষক্রিয়াটা নষ্ট হয়ে যায়, তাহলে আমরা ক্লোরোফর্ম সংরক্ষণ করতে পারবো। আর একটা জিনিস মাথায় রাখবে যে কোনো একটা পাত্রে ক্লোরোফর্মের মধ্যে ফসজিন আছে কি না সেটা আমরা কীভাবে শনাক্ত করতে পারি, এটাও প্রশ্ন আসে অনেক সময় যে ক্লোরোফর্মে ফসজিনের উপস্থিতি কিভাবে
প্রমাণ করবে। ফসজিন যে আছে কিভাবে বুঝবো? বোঝার জন্য কি করতে হয়, ওই ক্লোরোফর্মের স্যাম্পল নিতে হবে। তাহলে যদি ফসজিন থাকে তাহলে সিওসিও থাকবে, এর সঙ্গে কিছুটা পটাসিয়াম আয়োডাইড মিশাতে হবে। দিয়ে একটা টেস্ট টিউবে স্যাম্পল দুটোকে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। তাহলে ভালো করে আমরা ঝাঁকাব। এই ঝাঁকানো হলে ফসজিনের সঙ্গে কেয়ার বিক্রিয়ায় তৈরি হয়ে যায় আয়োডিন। এবার এই আয়োডিনকে শনাক্ত করার জন্য আমরা স্টার্চ দ্রবণ মিশিয়ে দিই। সদ্য প্রস্তুত স্টার্চ দ্রবণ যদি মেশানো হয় তাহলে আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে একটা বেগুনি বর্ণ ধারণ করে। তাহলে যদি দেখো যে ক্লোরোফর্মের সঙ্গে কেআই মিশিয়ে ভালো করে ঝাঁকানোর পর তাতে একটু স্টার্চ দ্রবণ দিয়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে বেগুনি বর্ণের দ্রবণ হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের বুঝে নিতে হবে যে ওই ক্লোরোফর্মের মধ্যে ফসজিন উপস্থিত আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা ফসজিনের উপস্থিতি প্রমাণ করি। তা দুটো প্রশ্ন আমরা এখানে আলোচনা করলাম, খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখবে। এছাড়া ক্লোরোফর্ম সিলভারের সঙ্গে বিক্রিয়া করলে তৈরি করে অ্যাসিটিলিন, এটাও তোমাদের গত বছর পড়ানো রিঅ্যাকশন, যে ক্লোরোফর্ম এরকম ভাবে দেখিয়েছিলাম তার সঙ্গে এজির রিঅ্যাকশন হচ্ছে সিক্স এজি। তাহলে এখান থেকে তিনটে সিএল আর এখান থেকে তিনটে সিএল আর ছটা এজি বিক্রিয়া করে সিক্স এজি সিএল এ কনভার্ট হয়ে গেল আর এই দুই অণু ক্লোরোফর্ম যুক্ত হয়ে গিয়ে অ্যাসিটিলিনে পরিণত হচ্ছে। তাহলে এভাবেও কিন্তু আমরা সিলভার সঙ্গে রিঅ্যাকশন করে অ্যাসিটিলিন প্রস্তুত করতে পারি। এছাড়াও দেখো আমাদের এই কম্পাউন্ডগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কম্পাউন্ড হচ্ছে আয়োডোফর্ম CHI3। এটার সঙ্গেও যদি আমরা ওই একই এজি রিঅ্যাকশন করি তাহলেও কিন্তু তৈরি হবে অ্যাসিটিলিন প্লাস সিক্স এজিআই। এই বিক্রিয়াগুলো তোমাদের নতুনত্ব কিছু নাই, গত বছর পড়া বিক্রিয়া। এবার আমরা একটা বিক্রিয়া পড়ব, সেটা হচ্ছে DDT প্রস্তুতি। DDT প্রস্তুতি, DDT প্রস্তুত করার জন্য আমাদের প্রয়োজন হয় ক্লোরোবেনজিন এবং ক্লোরাল। ক্লোরোবেনজিন এবং ক্লোরাল, ক্লোরোবেনজিন প্লাস ক্লোরাল দিয়ে গাঢ় এস্টার সফর এর সঙ্গে বিক্রিয়া করলে পাওয়া যায় DDT। ক্লোরোবেনজিন এবং ক্লোরালের সঙ্গে বিক্রিয়ায় তৈরি হচ্ছে DDT। বিক্রিয়াটা কিরকম দেখো, দুয়ণু ক্লোরোবেনজিন নিলাম, আর তার সঙ্গে নাম হলো এক অণু ক্লোরাল, এই যৌগটাকে বলা হচ্ছে ক্লোরাল। গাঢ় এস্টার সফর দিলাম, এই দু অণু হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন পরমাণু আর অক্সিজেন পরমাণু মিলে জল হয়ে বের করলাম। তাহলে তৈরি হচ্ছে কি, CHCCl3 যেমন আছে থাকলো, তাহলে
এই তৈরি হয়ে গেল ডিডিটি। এর একটা রাসায়নিক নাম আছে, ডিডিটির রাসায়নিক নাম হচ্ছে পিপি ড্যাশ ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। পিপি ড্যাশ ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তাহলে ডিডিটি প্রস্তুতির এই বিক্রিয়াটা কিন্তু পরীক্ষায় তোমাদের অনেকবার এসেছে, টেস্টের বিভিন্ন টেস্ট পেপারে থাকে, ফাইনালও এসেছিল 1 বছর, এইগুলো কিন্তু একটু লক্ষ্য রাখবে। আর এই ডিডিটির কিছু ব্যবহারিক প্রয়োগ আছে। তোমরা জানো যে ডিডিটি এক সময় কীটনাশক পথ হিসেবে ব্যবহার করা হতো, খুব সস্তা, উৎপাদন খরচ খুব কম, এবং ম্যালেরিয়া প্রতিরোধ করার জন্য অর্থাৎ মশা ধ্বংস করার জন্য ডিডিটি বহুল ব্যবহৃত হতো এবং আমাদের ভারতবর্ষেও ব্যবহার হতো। বর্তমানেও আফ্রিকার কিছু কিছু অনুন্নত দেশে ডিডিটি ব্যবহার হয়, কিন্তু উন্নত দেশগুলোতে এই ডিডিটির ব্যবহার বর্তমানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ এর কিছু পরিবেশগত ক্ষতিকারক প্রভাব আছে। কিরকম? ডিডিটি তুমি যখনই কোথাও প্রয়োগ করছো, সেই ডিডিটি জমিতে যাবে, জমি থেকে ফসলে যাবে, ফসল তুমি খাবে, তোমার দেহে ডিডিটি পৌঁছে যাবে। এবারে ডিডিটি পাওয়ার থেকেও দেখা যায় এর মলিকিউলগুলো জলে দ্রবীভূত হয় না, ফ্যাটে দ্রবীভূত হয়। যদি জলে দ্রবীভূত হতো তাহলে খুব সহজ, তাহলে আমাদের মূত্র আমরা যখন নির্গত করি তাহলে এগুলো কি হবে, মূত্রের সঙ্গে সঙ্গে দেহের বাইরে বেরিয়ে যেত। কিন্তু যেহেতু ফ্যাটে সহজ, আমাদের সবার দেহেই কম বেশি চর্বি থাকে, সেই চর্বির ভিতরে গিয়ে এই ডিডিটি অণুগুলো থেকে জমাট বেঁধে থেকে এবং দীর্ঘদিন আমাদের শরীরে থাকে, এবং এর ফলে দেখা যায় বিভিন্ন ধরনের ক্যান্সার, বিশেষ করে পাকস্থলী সংঘটিত ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, এগুলো কিন্তু ডিডিটির জন্য হয়। তার জন্য বর্তমানে কিন্তু ডিডিটির ব্যবহার গোটা পৃথিবীতেই নিষিদ্ধ, কিন্তু অনেক গরিব দেশ আছে যাদের ক্ষেত্রে এর থেকে সস্তা কোনো তোমার জীবাণুনাশক এখনও ব্যবহার করার মতো তাদের সামর্থ্য নাই, তা এবং ম্যালেরিয়ার প্রকোপ সেসব দেশে আছে, তাই তারা ঝুঁকি নিয়েই এই ডিডিটি কিন্তু এখনও ব্যবহার করে যাচ্ছে। যাই হোক, তোমাদের এই চ্যাপ্টার সম্পূর্ণ রকম শেষ হয়ে গেল, আর কিছু বলার নাই। তোমাদের বইয়ে ছোটোখাটো বিষয় যেমন এখানে দেখবে একটু ফ্রেয়ন টেয়ার নিয়ে আলোচনা করা আছে, দেখে নিও, এ বলার কিছু নাই, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যাই হোক, আমরা অনেক কদিন ধরে চ্যাপ্টারটা পড়লাম, অনেক কিছু শিখলাম, মাথায় রাখবে এত কিছু শেখার পরে চ্যাপ্টারটাই আছে মাত্র 4 নম্বর, এইটা কিন্তু ভাইটাল। অর্গানিকে 4-5-4-5 করে থাকবে, পড়তে হবে অনেক, নম্বরের বেলায় কম, ভালো করে প্র্যাকটিস করবে, প্রচুর 0.5 নম্বর 1 নম্বরের কোশ্চেন আসবে, অল্টারনেটিভ অর থাকতেও পারে, নাও থাকতে পারে, ইন্টারনাল অর যেটা বলছিলাম। তাহলে তোমাদের এই চ্যাপ্টারগুলোর জন্য যথেষ্ট পরিশ্রমের দরকার, লিখে 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 প্র্যাকটিস করবে, দেখবে আজকে যে আমি পড়ালাম শেষ লেকচার, প্রথমকার জিনিসগুলো সব ভুলে গিয়েছো, অ্যাট এ টাইম মনে রাখাটা কিন্তু যথেষ্ট কঠিন। এরপরে আমরা চলে যাব অ্যালকোহল ফেনলিথার, আর একটা অর্গানিকের চ্যাপ্টার, এর থেকে কয়েক গুণ বেশি রিয়াকশান আছে, সেজন্য প্রস্তুতি নাও, এই চ্যাপ্টার যদি ভালো করে না হয় ওই চ্যাপ্টারে গিয়ে আবার মুক্ত উড়ে পড়বে। সেজন্য বলছি বারবার প্র্যাকটিস, লেখা না দেখে লেখা, ভুলে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার, সবাই ভুলে যায়, কিন্তু সবসময় কেমিস্ট্রি নিয়ে যদি ভাবো, অর্গানিক কেমিস্ট্রি নিয়ে দীর্ঘ সময় প্র্যাকটিস করো, পার ডে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে, তাহলে দেখবে আস্তে 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 রিয়াকশান হয়ে যাবে, আর নাহলে মুশকিলে পড়ে যাবে, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে শুধু রিয়াকশানই আসবে পরীক্ষায়, এটা ধরে রাখতে পারো। রিয়াকশান ছাড়া ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন খুব একটা আসে না, আসতেও পারে, খুব একটা আসে না বেশিরভাগ ক্ষেত্রেই, শর্ট টাইপ কোশ্চেনগুলোর মধ্যে রূপান্তর, আইডেন্টিফিকেশান এইসবই বেশি থাকে।